তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুদীপ জৈন হয়তো এমন কোনো পদক্ষেপ নিচ্ছে বা নিতে পারে, এতে তৃণমূলের ভোট লুট করা সমস্যা হতে পারে, তার জন্যে তাকে সরানোর কথা বলছে, তার জন্যে তাকে তার বিরুদ্ধে অভিযোগের স্তূপ তৈরি হবে। কারণ তৃণমূল যখনই মনে করবে ভোট লুটের প্রক্রিয়ায় বাধা হবে, তৃণমূল যখনই মনে করবে ভোট কারচুপিতে কেউ বাধা দিতে পারে, তখনই তৃণমূল তার বিরুদ্ধে তার ক্ষোভ বিক্ষোভ আক্রোশ ব্যক্ত করবে। তার জন্য তাকে বলেছে, এই পশ্চিমবঙ্গে তৃণমূলকে বলবো, আপনারা যে পঞ্চায়েত ভোটটা করেছিলেন যেখানে 34% মানুষ ভোট দিতে পারেনি, তখন তো আমরা বলেছিলাম নির্বাচন কমিশনার আপনার দালালি করছে, ডিএমএসপি আপনার দালালি করছে, 34% বাংলার মানুষকে ভোট দিতে দেননি, আপনার কি তখন এই কথাগুলো মনে ছিল না? আজকে সুদীপ জৈনের বিরুদ্ধে যে কথা বলছেন তার থেকে কয়েক হাজার গুণ প্রতিবাদ নিয়ে বিক্ষোভ নিয়ে অভিযোগ নিয়ে আমরা আপনার কাছে নির্বাচন কমিশনারকে সরানোর দাবি করেছিলাম, এবং কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে আমরা মিউনিসিপ্যালিটি ভোট পঞ্চায়েত ভোট চেয়েছিলাম। আপনার নিশ্চয়ই সমস্যা তৈরি হচ্ছে সুদীপ জৈনের মতন ব্যক্তির নির্বাচন কমিশনার থাকার কারণে। মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে সুদীপ জৈনের বিরুদ্ধে কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে কোনো অভিযোগ নাই, এইভাবে কাউকে তাড়ানোর কথা আমরা বলতে পারি না। আমরা অভিযোগ দায়ের করতে পারি, সমস্যার কথা বলতে পারি, তাড়িয়ে দেওয়ার কথা আমরা বলতে পারি না।